হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সঞ্জীব এসে গেছি আপনাদের সবাইকে স্বাগত জানাতে আপনাদের ফেভারিট চ্যানেল কলকাতা মিক্সে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য। আপনারা প্রচুর পরিমাণে কমেন্টস করেছিলেন যে শিয়ালদার পাইকারি সবজির বাজার মানে কোলে মার্কেট দেখানোর জন্য। সেই জন্য এখন রাত্রি আমার পেছনে ঘড়ি আছে, দেখতে পাচ্ছেন যে রাত্রি একটা বেজে গেছে। এই মুহূর্তে আমি এসে গেছি শিয়ালদার কোলে মার্কেট। তার প্রধান কারণ হচ্ছে এই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন শহর থেকে কিন্তু সবজি আসে এই মার্কেটে, এবং এখনই কিন্তু সবজির অ্যাকচুয়াল মানে পারফেক্ট দামটা কিন্তু জানা যাবে। তো সেই মার্কেটটা আমি ঘুরে দেখাবো আপনাদেরকে, এবং আশা করছি দাম শুনে আপনারা অনেকে চমকে যাবেন যে অ্যাকচুয়াল সবজির দাম এ মুহূর্তে কত চলছে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন। দাদা বলছি, বাঁধাকপি কোথা থেকে আসছে? এই বাঁধাকপির লরিটা যে এসছে এটা ব্যাঙ্গালোর থেকে আসছে। তো আপনারা বুক করে এনেছেন পুরো গাড়িটাকে এখানে? ওখানে পার্টি আছে, ও নিজে খরদারি করে পাঠাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি কীরকম রেঞ্জে এখন বিক্রি হচ্ছে মানে বস্তাতে? 18-20 টাকা কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা। কি মাল এসছে এটা গাড়িতে, কি নামছে এটা? সিমলা মির্চ। হ্যাঁ সিমলা। আচ্ছা, এটা কোথা থেকে আনছেন এটা? পুনা বাংলাও। পুনা আর ব্যাঙ্গালোর থেকে। তো মোটামুটি কীরকম দাম চলছে এখন? এখন 90-100। 90-100 টাকার মধ্যে? হ্যাঁ। আচ্ছা, মানে সব থেকে ভালো মালটা? ভালো মালটা 3 নম্বর মালটা 40-50। আচ্ছা, 3 নম্বর মালটা 40-50 টাকা কিলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চলো ভাইও, ফটো আলগা সে নিচিয়ে না। খেলাধুলো করবি নি ভাই? চলো ভাই। বলছি দাদা, লঙ্কা এখন কী দাম চলছে এখন পাল্লা মানে 5 কিলো? 60 টাকা কেজি, মানে 300 টাকা পাল্লা চলছে, 60 টাকা কিলো চলছে। বলছি দাদা, আজকে টমেটো কী রেট চলছে এখন? 95 টাকা কিলো চলছে। আচ্ছা, তো এই ক্যারেটে ক কেজি মাল থাকে মোটামুটি? 27 কেজি 28 কেজি। 27-28 কিলো মাল থাকে, 95 টাকা কিলো। দাদা বলছি, গাজরটা কী দাম চলছে দাদা? এটা 180 টাকা। আচ্ছা, আর এইটা? এটা শুধু 80 টাকা পাল্লা? আচ্ছা, এটা শুধু 80 টাকা পাল্লা, এটা 180 টাকা পাল্লা, আর যেটা এটা কত করে? ধারেরটা 170। এটা 170? আচ্ছা, আর ওই মালটা কত করে বললে? 150 টাকা পারলাম। আচ্ছা, বলছি দাদা, এই শশা কীরকম পাল্লা চলছে? 5 কিলো? 5 কিলোর দাম হয়েছে 170 টাকা। কত? 170? হ্যাঁ।
দাদা কচু কিরকম পাল্লাই আছে? কচু কিরকম পাল্লাই আছে? কচু দুশো টাকা, মানে 40 টাকা কেজি? দাদা ধনে পাতা কিরকম দাম চলছে এখন? ধনে পাতা ব্যাঙ্গালোর চলছে দাদা 160 টাকা কিলো। 160 টাকা কিলো? হ্যাঁ, ব্যাঙ্গালোরের পাতা। বলছি দাদা কুমড়ো কিরকম দাম চলছে? এটা এটা 16 টাকা কিলো। আচ্ছা, আর ওই ওটা কত? ওটা 12 টাকা কিলো। বলছি দাদা এই পটল কিরকম পাল্লা চলছে, মানে 5 কেজি কী দাম চলছে এটা? 5 কিলো 160 টাকা পাল্লা। 160 টাকা 5 কিলো? আচ্ছা, 32 টাকা, মানে 32 টাকা কিলো পড়লো। এগুলো কোথাকার পটল আছে দাদা? গেদেবান। হ্যাঁ, গেদে লাইনে। গেদে লাইনে মাছদা? আচ্ছা, মাছ দিয়ার। এই সবজির দাম হঠাৎ এরকম বাড়ছে, কারণটা কি? বাড়ছে কারণ হচ্ছে আদতে গাছে নেই, গাছে মাল নেই, গাছে কম ফলন নেই ওই জন্য। আচ্ছা, তো মোটামুটি সব সবজি একসঙ্গে দাম বেড়ে যাচ্ছে? সব সবজি একসাথে দাম বেড়ে গেছে। আপনি 1 বিঘে বেগুন চাষ করলেন, করার পরে দেখা যাচ্ছে তাতে 50 কেজি বেগুন উঠছে না, সপ্তাহে হয়তো 10 কেজি বেগুন উঠছে। আচ্ছা, 10 কেজি বেগুন এনে বাজারে এনে আপনার একটা লেবারের দাম 500 টাকা, 1 ঘন্টা জলের দাম 150 টাকা। আচ্ছা, আর ওষুধ আছে 25 গ্রাম ওষুধের দাম হচ্ছে 800 টাকা 1600 টাকা দাম, 1 কিলো সারের দাম হচ্ছে 35 টাকা। আচ্ছা, এই সমস্ত কিছু এর উপরে ডিপেন্ড করে, ঘুরে নিয়ে আনতে হয়। আচ্ছা, তো এই সব কিছুর জন্যই দামটা বেড়ে যাচ্ছে এই মুহূর্তে? আর আকাশে নেই বৃষ্টি। আচ্ছা, না কয়েকদিন হয়েছে বৃষ্টি? হ্যাঁ, সেই বৃষ্টিতে কাজের কাজ হয়নি, কাজের কাজ কিছু হয়নি। আচ্ছা, দাদা এই ভেন্ডি কত করে চলছে পাল্লা এখন? 150 টাকা। 150 টাকা পাল্লা, মানে 30 টাকা কেজি? আচ্ছা, আর বরবটি? বরবটিও 150 টাকা 30 টাকা কিলো চলছে। আচ্ছা, বলছি ডাঁটা দাদা কিরম চলছে দাম? 5 কিলো কত? 300 টাকা, মানে 60 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, এগুলো কোথাকার আছে? মাদ্রাস। তো এই সব একই দাম কি না ছোটো? একই দাম, সাইজ করে বিক্রি হয়, দেখতে সুন্দর লাগে। আচ্ছা, সাইজ করে বিক্রি হচ্ছে, দেখতে সুন্দর, দাম সব এক। দাদা পেঁপে কিরকম দাম চলছে? এটা পেঁপে 120 টাকা পাল্লা। 120 টাকা পাল্লা, মানে 24 টাকা কেজি এরকম চলছে। আচ্ছা, আর এই কাঁকরোল কিরকম দাম চলছে? কাঁকরোল চলছে 170 টাকা পাল্লা। 170 টাকা পাল্লা চলছে? আচ্ছা, 34 টাকা কিলো, মানে 34 টাকা কিলো চলছে। আচ্ছা, এগুলো কোথাকার মাল আছে দাদা? হাসনাবাদ। হাসনাবাদ থেকে আসছে? আচ্ছা। আচ্ছা দাদা বেগুন কীরকম দাম চলছে? এটা পাল্লা 5 কিলো? 450 টাকা। আচ্ছা, মানে 50 টাকাও নয়, এটা 90 টাকা কিলো পড়ে গেল। আচ্ছা, এটা কোথাকার বেগুন আছে দাদা? বনগা বেগুন। বনগা। দাদা ঝিঙে কিরকম পাল্লা চলছে? 5 কিলো? 5 কিলো কিরকম দাম চলছে? 250 টাকা। 250 টাকা, মানে 50 টাকা কিলো। এগুলো কোথাকার মাল আছে দাদা? বনগার। বনগা। দাদা এই উচ্ছে কিরকম দাম চলছে? এটা
চারশো টাকা পারলাম, মানে 80 টাকা কিলো চলছে। আচ্ছা, এটা কোথাকার মাল আছে? লক্ষ্মীকান্তপুর লাইনের আছে, হচ্ছে। আচ্ছা, আর এই ঝিঙে কীরকম দাম চলছে এখন? 320 টাকা, মানে কত হলো? 64 টাকা, 64 টাকা কেজি পড়ছে। আচ্ছা, এটাও কি ওখানকারই নাকি লক্ষ্মীকান্তপুর? আচ্ছা, বলছি স্যার চিচিঙ্গি আছে কীরকম পাল্লা চলছে? 5 কিলো 200 টাকা, 200 টাকা, 200 টাকা, মানে 40 টাকা কিলো চলছে। অবশ্যই জিনিস কেনার আগে দরদাম করতে ভুলবেন না, তাতে আপনারই সাশ্রয় হবে। এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।